প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে সৃজনশীল প্রশ্নটি আলোচনা করব সেটি হচ্ছে দুই নং প্রশ্নের উত্তরে আসে আর এটি হচ্ছে আমার ভিডিও আপলোড করা পাঁচ নং সৃজনশীল মানে দুই নং প্রশ্নের উত্তরে আসতে পারে এরকম আমি পাঁচটি সৃজনশীল আপলোড করলাম তো এটি হচ্ছে সেই পাঁচ নং সৃজনশীল তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঁচাত্তর বছর পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ তো এই অঙ্কটা করার সময় তুমি একটু চিন্তা করো যে এখানে কি বলা হয়েছে পিতার বয়স পুত্রের বয়সে গুণ এখন পিতার বয়স কত ধরো পিতার বয়স পুত্রের বয়সে যখন গুণ হলো এখন পুত্রের বয়স যদি এক বছর হয় পিতার বয়স চার পুত্রের বয়স যদি দুই বছর হয় তার সাথে গুণ করলে কত হবে চার দুগুণে আট মানে পিতার বয়স হবে আট এটা হচ্ছে নিয়ম পিতা আর পুত্রের বয়স যোগ করলে হবে পঁচাত্তর বছর এখন আমাকে কত বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ এটা তুমি কিভাবে করবা এটা করার জন্য তোমাকে যেটা করতে হবে পুত্রের বয়স সমান সমান পুত্রের বয়সের এক গুণ এখন তুমি যদি এটা না বোঝো যে পুত্রের বয়সের এক গুণ সমান সমান মানে পুত্রের বয়স সমান সমান পুত্রের বয়সের এক গুণ কীভাবে হলো তুমি একটু ভালো করে চিন্তা করো তো তোমার বয়স এখন দশ বছর তাহলে তোমার বয়স তোমার বয়সের কত গুণ তোমার বয়সের সাথে এক গুণ করলেই তো তোমার বয়স হবে এখন তুমি যদি একের বেশি গুণ করো তাহলে তো হবে না সুতরাং তোমার নিজের বয়স তোমার বয়সের এক গুণ অর্থাৎ পুত্রের বয়স পুত্রের বয়সের এক গুণ আর প্রশ্নে দেওয়া আছে কি পিতার বয়স সমান সমান পুত্রের বয়সের চার গুণ সুতরাং পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান সমান পুত্রের বয়সের পাঁচ গুণ ক্লিয়ার এটা হচ্ছে আমার কয়ের প্রশ্নের উত্তর কতে যেটা বলেছিল যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কতগুণ সেইটা আর কি এখন খনন প্রশ্নটি খেয়াল করে এখানে বলছে পুত্রের বয়স কত আচ্ছা যাক পুত্রের বয়স কত এটা আমাদেরকে বের করতে হবে তো এটার আগে আমাকে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত গুণ এটা আমরা কিন্তু কত করে ফেলছি সুতরাং এটা করা লাগবে না এখন পিতা পুত্রের বয়সের সমষ্টি কত গুণ সেটা যদি পাঁচ গুণ আমরা পেলাম এখন এই পাঁচ গুণ দিয়েই অঙ্কটা দেখো তুমি কিভাবে করবো আর কি ক হতে প্রাপ্ত যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সে পাঁচ গুণ তো সুতরাং পুত্রের বয়সে পাঁচ গুণ সমান সমান কত পঁচাত্তর বছর কারণ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি অঙ্কে দেওয়া আছে পঁচাত্তর বছর অর্থাৎ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি যদি পঁচাত্তর বছর হয় পুত্রের বয়সের পাঁচ গুণ সমান সমান কি পঁচাত্তর বছর এরপরে যেই লাইনটা করছে সেটা একটু ডিরেক্ট করে ফেলছে আমি তোমাকে এটা দেখাই দিচ্ছি যে এটা কিভাবে করবা ধরো তারপরে তুমি লিখবা বা ঠিক আছে যে বা পুত্রের বয়স গুনুন পাঁচ সমান পঁচাত্তর বছর এখন তোমার কাজ হচ্ছে যে পাঁচ গুণ আকারে আসে ওই পাশে গেলে কী হবে ভাগ হবে পুত্রের বয়স এটা গুণ আকারে আসে পঁচাত্তরের এই পাশে গেলে ভাগ পাঁচ অর্থাৎ পাঁচ দিয়ে এটা যদি ভাগ করি পাঁচ পনেরো পঁচাত্তর সুতরাং পুত্রের বয়স পনেরো বছর ঠিক আছে এই যে পুত্রের বয়স পনেরো বছর উত্তরটা লিখে দিবা উত্তর পুত্রের বয়স পনেরো বছর এরপর তোমাকে যেটা করতে বলছে পিতার বয়স নির্ণয় করো গতে বলছে কি পিতার বয়স নির্ণয় করো এখন পিতার বয়স যদি তুমি নির্ণয় করতে যাও তোমার পুত্রের বয়স লাগবে কারণ আমাদের প্রশ্নে আছে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ এখন আমরা পুত্রের বয়স পেয়েছি কত পনেরো বছর সুতরাং পিতার বয়স এখন কীভাবে করব যে ঠিক এভাবে দেখো যে পুত্রের বয়স তো পনেরো বছর লিখবো যে গ হতে খ হতে প্রাপ্ত পুত্রের বয়স পনেরো বছর যেহেতু লিখবে এভাবে ঠিক পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ সুতরাং হবে পনেরো গুণন চার সমান সমান ষাট বছর তো পিতার বয়স ষাট বছর পাওয়ার পর এখন তোমাকে ঘতে কী করতে বলছে সেটা হচ্ছে যে পাঁচ বছর পর পিতা ও পুত্রের বয়স কত হবে সুতরাং পিতার বয়স তোমার কত আর পুত্রের বয়স কত এটা তুমি গত পিতার বর্তমান বয়স পাইছো কত পুত্রের বর্তমান বয়স পাইছো তো এখন তোমার কাজ হচ্ছে তাদের বয়সটা যোগ করতে হবে যোগ করলে মানে পাঁচ বছর পর যেমন পুত্রের বয়স এখন কত পনেরো বছর পাঁচ যোগ করব আবার পিতার বয়স এখন হচ্ছে কত ষাট বছর তার সাথে পাঁচ যোগ করবো তো এটা কীভাবে করবে একটু দেখে নাও সুতরাং যে পাঁচ বছর পর পিতার বয়স হবে ষাট যোগ পাঁচ পঁয়ষট্টি বছর এবং পাঁচ বছর পর পুত্রের বয়স হবে সমান সমান পনেরো যোগ পাঁচ সমান বিশ বছর সুতরাং পাঁচ বছর পর পিতার বয়স পঁয়ষট্টি বছর এবং পুত্রের বয়স হবে বিশ বছর শেষ আর যদি তোমাকে বলতো যে মোট বছর কত কি বলতো যে মোট বুঝতে পারছো মোট কত তো মোট যদি করতে হতো তাহলে কি করতাম ওই যে মানে সমষ্টি বা যোগফল যদি এটা বলতো যে সমষ্টি কত বা যোগ ফল কত হ্যাঁ সমষ্টি কিংবা যোগফল তাহলে আমরা কি করতাম যে যোগ করে নির্ণয় করতাম কত মানে তখন ষাটটা আর বিশ যোগ করতাম এখন যেহেতু আমাকে বলছে তাদের আলাদা আলাদা বয়স কত তাই আমি আলাদা আলাদা পঁয়ষট্টি আর বিশ করলেই বোঝা যাচ্ছে এটা হয়ে গেছে আর দরকার নেই ওকে তো আজকের মতো এ পর্যন্তই যারা ভিডিওটি দেখেছ এবং ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না তোমার আশেপাশে থাকা সকল সকল শিক্ষার্থীকে বলবে যাতে ভিডিওটি দেখে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যত ভুলভ্রান্তি আছে তাকে আমার চোখে দেখবেন এবং কমেন্ট বক্সে সে মতামতগুলো তুলে ধরবেন আর শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বাসায় অঙ্কটি আরেকবার করার চেষ্টা করবে এবং ছয় নম্বর যে সৃজনশীলটি আছে সেটি এখন স্ক্রিনে দেখা দেখাচ্ছি যে আমি স্ক্রিনে এখানে ক্লিক করলেই হয়ে যাবে তো আশা করি তোমরা এখান থেকে ছয় নং সৃজনশীলটি দেখে নিতে পারবে আর আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবে